নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আজির কার্যক্রমের দর্শক বন্ধু আমি আলোচনা করিবা এপ্রিল মাস 2024 মসিহার সিংহ রাশির ফলাফল কিপরি রহিব। আসন্তু গ্রহ মানকর স্থিতি কোন রয়েছে সে বিষয়ে সর্বপ্রথমে জানি নবা। সিংহ রাশির গ্রহ মানকর স্থিতি যদি দেখিবা, আপনার রাশির অধিপতি রবি মাস আরম্ভরু রাহু যুক্ত হয়ে অষ্টম স্থানরে চলন করিবে। এপ্রিল মাস 13 তারিখ ঠারু সে নবম স্থানরে চলন আরম্ভ করিবে। সেইভাবে মঙ্গল মাস আরম্ভরু সপ্তম স্থানরে শনি যুক্ত হয়ে চলন করিবে এবং 23 তারিখ ঠারু সে অষ্টম স্থানরে রাহু যুক্ত হয়ে চলন করিবে। বৃহস্পতি মাস সারা নবম স্থানরে চলন করিবে, শনিদেব মাস সারা সপ্তম স্থানরে চলন করিবে, রাহু মাস সারা অষ্টম স্থানরে চলন করিবে, কেতু মাস সারা দ্বিতীয় স্থানরে চলন করিবে, বুধ মাস আরম্ভরু আপনার নবম স্থানরে চলন করিবে এবং সে বক্রি হয়ে 9 তারিখ ঠারু অষ্টম স্থানরে চলন করিবে। শুক্র মাস আরম্ভরু অষ্টমরে চলন করিবে, তাঙ্ক উচ্চ রাশি মীনরে রাহু যুক্ত হয়ে এবং তৎপরে 24 তারিখ ঠারু সে নবম স্থানরে চলন করিবে বৃহস্পতি রবিঙ্ক সহিত যোগ সম্বদ করি। এ তো থিলা গ্রহ মানকর স্থিতি। এ মাসরে অধিক পরিশ্রম আপনার প্রত্যেক দিগরে করিবার রহিছি। মাসর প্রথমার্ধরে আপনার রাশির অধিপতি রাহুঙ্ক সহিত যোগ হয়ে গ্রহণ যোগরে রহুথিবারু কাহা সহিত মতভেদ বিবাদ মধ্যে সময় সময় উপুজিপারে। আপন ধৈর্য ধরি প্রত্যেক কার্য করিবে, কারণ আপনার রাশি এবে শনি সপ্তাহ প্রভাব রয়েছে। যদি বা বৃহস্পতিঙ্কর চলন নবমরে রয়েছে, কিন্তু অধিকাংশ গ্রহ এই সময় অশুভরে আপনার চলন করছেন। আপনার রাশিকে শনি মঙ্গলকর প্রভাব রহব। মাসর দ্বিতীয়ার্ধে রাহু মঙ্গলকর যোগ মধ্যে রহুথিবারু এ যোগ বিবাদ উপজাই পারে। শনি মঙ্গলকর যোগ আপনার রাশিকে প্রভাবিত করুথিবারু যানবাহন প্রতি আপনার সতর্কতা অবলম্বন করিবার রয়েছে। বিবাদ কাহ সহিত করন্তু নাই। স্বাস্থ্যর যত্ন টিকে এই সময় নিয়ন্তু। যেউমানকর হৃদরোগ রয়েছে, রক্ত সম্বন্ধিত রোগ রয়েছে, রক্তচাপ জনিত সমস্যা রয়েছে, সেমানে এই সময় অধিক সতর্ক টিকে রহিবে। রবি রাহুঙ্কর যোগ বিশেষ করে হৃদরোগ সময় সময় বৃদ্ধি করিথায়। যেউমানকর এসবু রোগ নাহি, সেমানে সামান্য কিছু স্বাস্থ্য বা শারীরিক পীড়ারে পীড়িত হইপারন্তি। এই সময় প্রায়ত মাঙ্কর স্বাস্থ্য কিছু ভালো ন রইপারে, পিতাঙ্ক স্বাস্থ্য সামান্যতম রহিব, সমস্যা কিছু মাসর দ্বিতীয়ার্ধে বড়িপারে। তেমন তাঙ্কর স্বাস্থ্যর যত্ন আপনার ঠিক সময় নেওয়া আবশ্যক। গর্ভবতী মহিলা মানে এই সময় মিশামিশি শুভ অশুভ ফল গুড়ি প্রাপ্তি করিবে। সন্তান সুখ আপনার মিশ্রিত রহব। সন্তান মানকর স্বাস্থ্যকে নেই সামান্য চিন্তা মধ্যে সময় সময় আপনার প্রকট করিপারন্তি। দর্শক বন্ধু, যেহেতু অধিকাংশ গ্রহ আপনার সপ্তম অষ্টমরে চলন করছেন, তেমন এ মাসটি স্বাস্থ্য পাই উপযুক্ত নুহে। কিন্তু রবিঙ্কর চলন যে কি আপনার রাশির অধিপতি, 14 তারিখ ঠারু সে নবম স্থানরে উচ্চস্থ রহবে। মাসর দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে সামান্য স্বাস্থ্যের উন্নতি আসি পারে, তেমন ডাক্তারঙ্কর পরামর্শ ঠিক সময়ে নেওয়া আবশ্যক। আসন্তু জানিবা এ মাসরে আর্থিক ক্ষেত্র কিপর রহিব, চাকরি কর্মময় জীবন ব্যবসায় বাণিজ্যর স্থিতি কিপরি রহিব। আর্থিক ক্ষেত্রে দেখিবা মিশামিশি শুভ শুভ ফল প্রাপ্তি হব। যেমিতি রোজগার করিবে সেমিতি খরচ বুদ্ধি অধিক লাগি রহিব, মদ খরচ মধ্যে বড়িবার সম্ভাবনা রয়েছে। ধন সঞ্চয় এ মাসরে ভালো হব না। আপনার ধন ভাবর গ্রহ আয় ভাবর গ্রহ বুধ প্রায়ত অশুভরে চলন করুথিবারু 9 তারিখ পরঠারু আপনার কিছু ধনহানি হইপারে, কিংবা অপব্যয় বিভিন্ন দিকে বড়িবার সম্ভাবনা রয়েছে। রোজগার তুলনার এ মাসরে ব্যয় বৃদ্ধি অধিক হবার সম্ভাবনা রহুথিবারু এ মাসরে ভালো ধন সঞ্চয় আপনার করিপারিবে নাহি। এ মাসরে যেউমানে শেয়ার মার্কেটিং ক্ষেত্রে অর্থ লগাণ করছেন, লোভবশত কোনসি বড় নিবেশ করন্তু নাহি। মাসটি যেহেতু অশুভরে রহুছি আর্থিক ক্ষেত্রকু নেই, তেনু অধিক নিবেশ করি বা অনুচিত অটে। সামান্য কিছু আকস্মিক রোজগার আপনার প্রাপ্তি করিপারন্তি। কর্মক্ষেত্রে যদি দেখিবা কর্মাধিপতি আপনার শুক্র অটন্তি, সে প্রথমার্ধে উচ্চস্থ রহিবে। মীন রাশিরে অষ্টম স্থানরে রাহু যুক্ত হই এবং কিছুদিন পর্যন্ত রবিঙ্ক সহিত মধ্যে যোগ হয়ে রহুথিবার এবং সে অস্ত সামান্যতম হয়ে যাবে, যাহাফলরে কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করিবে, অধিক সংঘর্ষ বা স্ট্রগল বিভিন্ন দিগরে লাগি রহিব। প্রত্যেক দিন পরিশ্রমর মাত্রা মধ্যে অধিক রহুথিবার আপন বেড়ে বেড়ে চিন্তাগ্রস্ত হয়ে পারন্তি। বিভিন্ন কার্যকু নেই ঠিক সময়ে কোনসি কার্যগুড়ি সারি পারিবে নাহি, বিলম্বরে কার্যসিদ্ধি হবার যোগ মধ্যে রহিছি। এবং উপরস্থ অফিসরঙ্ক সহিত
ଯଦି ଚାକିରି ବାକିରି କରୁଛନ୍ତି କିଛି ତାଳମେଳର ଅଭାବ ଘଟିପାରେ ବା ତାଙ୍କ ସହିତ କିଛି ମତଭେଦ ମଧ୍ୟ ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପରିବର୍ତ୍ତନ କରିବାର ଯୋଗ ମଧ୍ୟ ଏ ମାସରେ ରହିଛି। ଚାପ ବଶତଃ ଆପଣ କାମ ଛାଡ଼ିଦେବା କିମ୍ବା ଅନ୍ୟ କୌଣସି କାମରେ ଯୋଗଦାନ କରିବା ପାଇଁ ମନରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ନିଷ୍ପତ୍ତି ମଧ୍ୟ ନେଇପାରନ୍ତି, ତେଣୁ ସେଭଳି ଭୁଲ ଏ ମାସରେ କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ଭଲ ଅପରଚ୍ୟୁନିଟି ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବ ତାହେଲେ ଆପଣ ସ୍ଥାନ ବା ଚାକିରି ଇତ୍ୟାଦି ପରିବର୍ତ୍ତନ କରିବା ଉଚିତ, ଅନ୍ୟଥା ଆପଣ ଯେଉଁଠି ରହିଛନ୍ତି ସେ ଜାଗାରେ ରହି ଚାକିରି ବାକିରି କରିବା ଆବଶ୍ୟକ। ଏ ମାସରେ ନୂତନ ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ସମ୍ଭାବନାର ହାର ପ୍ରାୟତଃ ବହୁତ କମି ରହିବ, ଅଧିକାଂଶ ସମୟରେ ଆପଣଙ୍କର ପରିଶ୍ରମ ବିଭିନ୍ନ ଦିଗରେ ଲାଗି ରହିବ ନୂଆ ଚାକିରିଟିଏ ପାଇବା ପାଇଁ। ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ରବିଙ୍କର ଚଳନ ଶୁଭରେ ରହୁଥିବାରୁ କିଛିଟା ପରିବର୍ତ୍ତନ ଆସିବ, ଆପଣ କିଛି କିଛି ଦିଗରେ ସଫଳ ମଧ୍ୟ ଚାକିରି ବାକିରି କ୍ଷେତ୍ରରେ ହୋଇପାରନ୍ତି, ତେଣୁ ଉଭୟ ସରକାରୀ କ୍ଷେତ୍ର ବେସରକାରୀ କ୍ଷେତ୍ରରେ ସମ ପରିମାଣରେ ସଫଳତା ରହିବା ସହିତ ଅଧିକ ପରିଶ୍ରମ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଲାଗି ରହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯେଉଁମାନେ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ କରୁଛନ୍ତି, ପାର୍ଟନରସିପରେ ଯଦି ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ କରୁଛନ୍ତି ସେମାନେ ଅଧିକ ସତର୍କ ରହିବେ, ଆପଣଙ୍କର ପାର୍ଟନରଙ୍କ ସହିତ ଯୁକ୍ତିତର୍କ ଇତ୍ୟାଦି ସମୟ ସମୟ ଉପୁଜିପାରେ, ଯେହେତୁ ଶନି ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ସପ୍ତମରେ ଚଳନ କରୁଛନ୍ତି। ନୂତନ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ଗୁଡ଼ିକ ଦେଖି ଚାହିଁ ଆରମ୍ଭ କରିବା ଆବଶ୍ୟକ। ଯଦି ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ ଲାଭ କିଛି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ତାହେଲେ କିଛି ଛୋଟ ମୋଟ ବ୍ୟବସାୟ ଆପଣ ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଯେହେତୁ ଧନର ଦିଗଟି ଏ ମାସରେ ଅଶୁଭରେ ରହୁଛି ବାକି ଉକର ଇତ୍ୟାଦି ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ ଅଧିକ ଆପଣ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଯେତିକି ଆପଣ ପାରିବେ ସେତିକି କାର୍ଯ୍ୟ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ କରିବା ଆବଶ୍ୟକ, ଅଧିକ ନିବେଶ କାହା କଥାରେ ପଡ଼ି ଆପଣ ହିସାବରେ କରନ୍ତୁ ନାହିଁ। ଦୂର ସ୍ଥାନକୁ ହଠାତ୍ ଯାତ୍ରା କରିବାକୁ ପଡ଼ିପାରେ ଏବଂ କୌଣସି ସେଲ୍ସ ଆଣ୍ଡ ମାର୍କେଟିଂ କାର୍ଯ୍ୟରେ ପରିଶ୍ରମ ଆପଣଙ୍କର ଅଧିକ ଏ ମାସରେ ଲାଗି ରହିବ, ମାସର ଶେଷାର୍ଦ୍ଧ ଠାରୁ ସେସବୁ କାର୍ଯ୍ୟରେ ଅଧିକ ଉତ୍ତରୋତ୍ତର ଉନ୍ନତି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତୀର୍ଥସ୍ଥଳକୁ ଯଦି ଭ୍ରମଣ କରିବା ପାଇଁ ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ପ୍ରାୟତଃ ଶେଷାର୍ଦ୍ଧ ଠାରୁ 23 ତାରିଖ ପରଠାରୁ ଆପଣ ଆଗେଇ ଯିବା ଉଚିତ, କିନ୍ତୁ ଯାହା ମୁଁ ପୂର୍ବରୁ କହିଛି ଯାନବାହନ ପ୍ରତି ଏ ମାସରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବା ଆବଶ୍ୟକ। ଯେଉଁମାନଙ୍କର ଅପରେସନ୍ ଇତ୍ୟାଦି ହେବାର ଥିଲା ବିଭିନ୍ନ ରୋଗକୁ ନେଇ ସେମାନେ ମଧ୍ୟ ଏ ମାସରେ ଅପରେସନ୍ ଇତ୍ୟାଦି କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଏ ମାସରେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟାଧିପତିଙ୍କର ସ୍ଥିତି କିପରି ରହିବ। ଭାଗ୍ୟାଧିପତି ମଙ୍ଗଳ ପ୍ରାୟତଃ ମାସ ସାରା ଅଶୁଭରେ ରହିବେ, ତେଣୁ ପରିଶ୍ରମର ମାତ୍ରା ଅଧିକ ରହିବ, ବିଳମ୍ବରେ କାର୍ଯ୍ୟସିଦ୍ଧି ହେବାର ଯୋଗ ରହିଛି, ତେଣୁ ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟ ଗୁଡ଼ିକ ଏ ମାସରେ ଅଧିକ କରନ୍ତୁ। ହନୁମାନଙ୍କର ଉପାସନା କରନ୍ତୁ, ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, ସୁନ୍ଦରାକାଣ୍ଡ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପାଠ କରନ୍ତୁ। ଯଦି ଦୂର ସ୍ଥାନକୁ କୌଣସି କର୍ମ ପାଇଁ ଯାତ୍ରା କରୁଛନ୍ତି ଏସବୁ କାର୍ଯ୍ୟ କରି ଆପଣ ଯାତ୍ରା କରିପାରିବେ, ତେଣୁ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଅଦଳ ବଦଳ ହଠାତ୍ କରନ୍ତୁ ନାହିଁ, ଦେଖି ଚାହିଁ ଆପଣ କାର୍ଯ୍ୟ କରିବା ଆବଶ୍ୟକ। ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ନିଜ କର୍ମ ପାଇଁ ସାମାନ୍ୟ ଉଚ୍ଚ ପ୍ରଶଂସିତ ମଧ୍ୟ ସମୟ ସମୟ ହୋଇପାରନ୍ତି, କିଛି ନୂତନ କାର୍ଯ୍ୟଭାର ମଧ୍ୟ ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଧରେ ନେଇପାରନ୍ତି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆସନ୍ତୁ ଜାଣିବା ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ସମୟ କିପରି ରହିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବର ଗ୍ରହ ବୃହସ୍ପତି ନବମ ସ୍ଥାନରେ ଚଳନ କରୁଛନ୍ତି, ମାସର ପ୍ରଥମାର୍ଧରେ ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପରିଶ୍ରମ ଅଧିକ କରିବେ, ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ କିଛି ଉନ୍ନତି ପ୍ରଗତି ହେବାର ସମ୍ଭାବନା ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଧରେ ରହିଛି, କିନ୍ତୁ ଏ ମାସରେ ଅଧିକ ଓଭର କନଫିଡେନ୍ସ ଯୋଗୁଁ ଆପଣ ଭୁଲ ଭଟକା ବିଭିନ୍ନ ଦିଗରେ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ପାଠ୍ୟକ୍ରମ ଗୁଡ଼ିକ ଠିକ୍ ସମୟରେ ସାରି ନ ପାରିବାରୁ ଆପଣ ମାନସିକ ଚିନ୍ତାରେ ମଧ୍ୟ ସମୟ ସମୟ ରହିପାରନ୍ତି, ଲେଖାପଢ଼ାକୁ ଅଧିକ ଧ୍ୟାନ ଦେବା ଆବଶ୍ୟକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ କିପରି ରହିବ ଆସନ୍ତୁ ଜାଣିବା। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ଯଦି ଦେଖିବା ଶନି ମଙ୍ଗଳଙ୍କର ଯୋଗ ସପ୍ତମରେ ରହିବ, ରାହୁ ମଙ୍ଗଳଙ୍କର ଯୋଗ ମଧ୍ୟ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ରହୁଥିବାରୁ ଯେଉଁମାନଙ୍କର ମଙ୍ଗଳ ଦୋଷ ରହିଛି ବିଶେଷ କରି ସପ୍ତମ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ସେମାନେ ଏ ମାସରେ ଅଧିକ ସଜାଗ ରହିବା ଆବଶ୍ୟକ। ସ୍ୱାମୀ କିମ୍ବା ସ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ମନମାଳିନ୍ୟ ସମୟ ସମୟ ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ଏହା ବଢ଼ାଇ ପାରେ, ତେଣୁ ପୂର୍ବରୁ ଯେଉଁ ପ୍ରତିକାର ଗୁଡ଼ିକ କହିଲି ସୁନ୍ଦରାକାଣ୍ଡ ଇତ୍ୟାଦି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପାଠ କରନ୍ତୁ, ପ୍ରତ୍ୟେକ ମଙ୍ଗଳବାର ଦିନ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କ ପାଖରେ ଫଳଭୋଗ ଲଗାଇ ଆପଣ ସେ ଫଳଭୋଗକୁ ପିଲାମାନଙ୍କ ଗହଣରେ ବାଣ୍ଟିଦେବେ ଏବଂ କିଛି ସିନ୍ଦୁର ଏବଂ ଲାଲ ଫୁଲ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କ ପାଖରେ ଅର୍ପଣ କରିବେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପାରିବାରିକ ଜୀବନ ଯଦି ଦେଖିବା ପାରିବାରିକ ଜୀବନରେ ସବୁ ସମୟରେ ତାଳମେଳର ଅଭାବ ରହିବ, ମାନସିକ ଚିନ୍ତାରେ ମହିଳାମାନେ ରହିବେ, କାର୍ଯ୍ୟଭାର ଅଧିକ ବଢ଼ିବ, ଚାପ ବଶତଃ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ କରିପାରନ୍ତି, ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ମତାନ୍ତର ପଡ଼ୋଶୀମାନଙ୍କ ସହିତ ମତାନ୍ତର ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଆପଣ ଭଲ ଭାବରେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରିବେ, ବୁଝି ବିଚାରି କାର୍ଯ୍ୟ କରିବେ, ନୀରବ ରହି ଆପଣ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ କରିବା ସମୟ ସମୟ ଆବଶ୍ୟକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଯାନବାହନ କିଣାକିଣି ଏବଂ ଜମିବାଡ଼ି କାର୍ଯ୍ୟ କୃଷି ସମ୍ବନ୍ଧିତ କାର୍ଯ୍ୟରେ ଏ ମାସରେ ଅଧିକ ପରିଶ୍ରମ ଲାଗି ରହିବ, ଅଧିକ ନିବେଶ କରି ଆପଣ ମଧ୍ୟ ସେଥିରୁ କିଛି ବଡ଼ ଧରଣ ଲାଭ ନ ପାଇ ପାରନ୍ତି। ଆସନ୍ତୁ ଜାଣିବା ଏ ମାସରେ ଲଭ୍ ଲାଇଫ୍ର ସ୍ଥିତି କିପରି ରହିବ। ରାହୁ ଶୁକ୍ରଙ୍କର ଯୋଗ ଏବଂ
ରାହୁ ମଙ୍ଗଳଙ୍କର ଯୋଗ ଇତ୍ୟାଦି ରହୁଥିବାରୁ ପ୍ରାୟତଃ ଗୁପ୍ତ ସମ୍ପର୍କ କିଛି ଲଭ୍ ଲାଇଫରେ ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି, କିଛି ବ୍ରେକଅପ୍ର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ସମୟ ସମୟ ରହୁଥିବାରୁ ଏ ମାସରେ ସେସବୁ ଗୁପ୍ତ ସମ୍ପର୍କ ଯୋଗୁଁ ଆପଣଙ୍କର ଲଭ୍ ଲାଇଫରେ କିଛି ଟେନସନ୍ ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏବଂ ଯଦି ଆପଣ କାହାକୁ ଭଲ ପାଉଛନ୍ତି, ତାକୁ ଯଦି ପ୍ରପୋଜ୍ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ବୁଦ୍ଧି ବିଚାର କରି ଏ ମାସରେ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ କରିବା ଆବଶ୍ୟକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ସିଂହ ରାଶିରେ ପ୍ରାୟତଃ ଏ ମାସରେ ମିଶାମିଶି ଏମିତି ଫଳଗୁଡ଼ିକ ପ୍ରାପ୍ତି ହେବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପରିଶ୍ରମ, ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରକୁ ନେଇ ସମସ୍ୟା କିଛି ଉପୁଜିପାରେ, ପିତାଙ୍କ ସହଯୋଗ ନେଇ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରିବା ଆବଶ୍ୟକ। ଉପରୋକ୍ତ ଉପାୟଗୁଡ଼ିକ କରନ୍ତୁ। ଏହା ସହିତ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆପଣ ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ମନ୍ତ୍ର ପାଠ କରନ୍ତୁ। ଯେହେତୁ ବୁଧ ପ୍ରାୟତଃ ଅଶୁଭରେ ରହୁଛନ୍ତି, ଶ୍ରୀହରି ବିଷ୍ଣୁଙ୍କର ଉପାସନା କରନ୍ତୁ। 108 ଗୋଟି ତୁଳସୀ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ବୁଧବାର ଦିନ ଶାଳଗ୍ରାମରେ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଅଶୁଭତ୍ୱ ଦୂରୀକରଣ ହେବ। ଏବଂ ଶ୍ରୀ ଗଣେଶଙ୍କର ପୂଜାର୍ଚ୍ଚନା କରିବା ସହିତ ମନ୍ତ୍ର ଜପ କରନ୍ତୁ, ଦେଖିବେ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଦୂରୀଭୂତ ହେବ। ଏହା ତ ଥିଲା ସିଂହ ରାଶିର ଫଳାଫଳ। ଆଶା କରେ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ମତାମତ ଦେବେ। ଆଜି ତ ସମୟ ହେଇଗଲାଣି, ଆଜି ପାଇଁ ଏତିକି। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।